এবারে মাননীয় উত্তরবঙ্গে গেছেন কেন গেছেন সবাই জানেন বিয়ে বাড়িতে গেছেন কালকে বড় বড় কথা বলেছেন ডাক্তারের বিয়ে বহু ডাক্তার ডাক্তাররা তো যাবেই আমি তারপরে এক স্যান্ডেলে দিয়ে দিয়েছি 158 জনকে অর্ডার করে পাঠানো হয়েছে কোন ডাক্তার কলিগ তার বিয়ে বাড়িতে গেলে যেতেই পারে সেটা নিয়ে অত নিম্ন রুচির রাজনীতি আমরা করি না কিন্তু 158 জন ডাক্তার নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ডেপুট করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে সিএমএইচের অর্ডার করে সরকারি অর্ডার করে বিয়ে বাড়ি থেকে পাঠানো হয়েছে ডাক্তারদের প্রশ্ন করতে চাই ভারত সরকার অনুমোদিত নয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দুজন জেড প্লাস আছেন পশ্চিমবঙ্গে আর কেউ জেড প্লাস নেই একটা পিসি আর একটা ভাইপো প্রতি দফায় শিশু বিশেষজ্ঞ রাখা হয়েছে আমি জানতে চাই কোন শিশু পশ্চিমবাংলায় জেড প্লাস নিরাপত্তা পান আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জি একটু আগে জ্যোতি মুখিয়া বলে কার্শিয়াঙ্গের একজন পোস্ট করেছেন বিয়ে বাড়ির কনভয়তে পশ্চিমবঙ্গ সরকারের নীলবাতি লাগানো একাধিক গাড়ি তার ফটো ভিডিও দিয়ে আমি তাকে রিটুইট করেছি স্টেট স্পন্সর ওয়েডিং বলে আমরা সব জানি সততার মুখোশ পরে ঘুরে বেরিয়ে পরিবারকে সরকারি পয়সায় যা খুশি করবেন আমরা বসে বসে দেখবো না আপনি এক টাকা বেতন নেন না চাঞ্চল্যকর অভিযোগ দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আর এক ভাইপোর বিয়ে নিয়ে একেবারে চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছেন নীলবাতির গাড়ি নিয়ে অর্ডার করে ডাক্তারদের নিয়ে যাওয়া তারপরে আরো সব শুনলেন এদিকে বলছেন যে আমি এক টাকাও বেতন নিই না কিন্তু সরকারি বিষয়কে ব্যবহার করে কিভাবে পরিবারের সব কাজকর্ম করা হচ্ছে সেই প্রশ্ন উনি কিন্তু তুলেছেন দর্শক ওই যে বললেন না যে একটা আমি ভিডিও রিটুইট করেছি আমি দর্শক ওটা একটু আপনাদেরকে দেখাতে চাই উনি কি রিটুইট করেছেন যে কনভয় এই যে এটা উনি রিপোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে লিখেছেন যে স্টেট স্পন্সর্ড ওয়েডিং এই যে একজন আর কি একটা ভিডিও পোস্ট করেছেন সেটাকে উনি রিটুইট করেছেন এই যে ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন তো দেখুন কনভয় একটা বিয়ে বাড়ি হচ্ছে শুধু নীলবাতির কনভয় দেখুন দর্শক গাড়ির সংখ্যা দেখুন দর্শক কে একজন তুলেছেন বাড়ির ছাদ থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে শুধু কনভয় দেখুন দর্শক নীলবাতির কনভয় ওহ বিয়ে হচ্ছে দর্শক পাহাড়ে বিয়ে বাড়ি হচ্ছে রাজ্যের মানুষের এই সব অবস্থা হাল সেখানে সোনার লোক নেই দুর্দশা সোনার লোক নেই মুখ্যমন্ত্রী সেখানে সময় দিতে পারেন না তিনিও গেছেন বিয়ে বাড়িতে ভাইপো গেছেন মানে যে ভাইপো আর কি বিরাট সিকিউরিটি পান তিনিও গেছেন আর শুধু কনভয় দেখুন কনভয় আর এ নিয়েই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এক টাকাও বেতন নেই না না এই তো এক টাকাও বেতন নেন না কিন্তু সরকারি কোষাগার খরচ করে কত কি সুযোগ সুবিধা আপনার পরিবার নেয় বা পরিবারকে দেন সেটা দেখুন বা সেটা তো বলেন না এটাই কার্যত বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী বিয়ে বাড়ি হচ্ছে কি এলাহি আয়োজন দর্শক যা বলার বলবেন এখন বিয়ে বাড়ি চলছে রাজ্য এখন উপরওয়ালার হাতে মুখ্যমন্ত্রীও সেখানে পৌঁছে গেছেন পৌঁছে আবার কিছু আবার দেখছি পাহাড়ে ঘুরছেন শুধু ওখানে বসে থাকলে তো হবে না পাহাড়ে চা বাগানে গিয়ে চা সুন্দরী সেজেছেন চা তুলছেন দেখেছেন ভিডিও আমি একটু আগে একটা পোস্ট করেছি ভালোই চলছে পরিবার বেশ রসে বসে রয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না রাজ্যের মানুষের হাল কঙ্কাল দশা ছেড়ে দিন মানে বেতন বৃদ্ধি হয় না চাকরি হয় না প্রাপ্য দিয়ে পাচ্ছেন না কর্মচারীরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন রয়েছে হাহাকার অবস্থা কিন্তু ব্যানার্জি পরিবার বেশ রসে বসে দারুণ বিয়ে শাদী অনুষ্ঠান দুর্দান্ত হচ্ছে কিন্তু ওই
সরকারি কোষাগারকে সরকারি সিস্টেমকে ব্যবহার করে। এর আগে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছিলেন, যে আমি আমি আগেও বলেছি আমাকে সেই কেসে জড়ানো হয়েছিল, উনি বলেছিলেন যে ভাইপোর মানে একটা টুইট, ভাইপোর ছেলের কয়লা ভাইপো না কি বলেছিলেন, ছেলের জন্মদিন উপলক্ষে বড় হোটেলে বিরাট একটা পার্টি হচ্ছে আর তার নিরাপত্তার দায়িত্বে সরকারি কোষাগার থেকে খরচ করা পুলিশ বাহিনী, সেটা নিয়ে তার নামে কেস হয়েছিল, আমার নামে কেস হয়েছিল, কত কি হয়েছিল, শিশু কমিশন নিয়ে পড়েছিল। তো যাই হোক দর্শক, এই যেটা নতুন করে অভিযোগটা তুলেছেন শুভেন্দু অধিকারী এই নীলবাতি এইসব নিয়ে, আর যেটা লিখেছেন মানে স্টেট স্পন্সর্ড ওয়েডিং, মানে সরকারি আর স্টেট স্পন্সর্ড ওয়েডিং বলে বলেছেন, এইসব হচ্ছে দর্শক পাহাড়ে, কি আর বলবেন, এখন ওইসব মিটুক, তারপর হবে। তবে দর্শক, যখন বিয়ে বাড়ি নিয়ে কথাই হচ্ছে তখন কয়েকটা ছবি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি তো মানে প্রথম বলি যে ব্যক্তিগত কোন কাজে মুখ্যমন্ত্রী যাচ্ছেন পাহাড়ে, যখন ব্যক্তিগত কাজে যাচ্ছেন বলে কথা হচ্ছিল, মানে সরকারি প্রোগ্রাম প্লাস ব্যক্তিগত, আমি বলেছিলাম প্রথম, আসলে ওটা বিয়ে বাড়ি রয়েছে, ভাইপোর বিয়ে, তো আপনারা আবার দেখছিলাম বলছিলেন যে কোন ভাইপোর বিয়ে, কেউ আবার ডবল বিয়ে করছেন নাকি, বললাম যে না ডবল বিয়ে নয়, সিঙ্গেল বিয়ে আপাতভাবে, তো ওই অন্য ভাইপো, তো অন্য ভাইপো আপনারা আবার জানতে চাইলেন কে এসে, তো আমি আর বিয়ের কার্ড দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি দেখি তখন আবার কেউ কেউ বলেছিলেন যে একটু ছবি দেখাবেন তো, যখন বিয়েটা হবে দেখবো কে সেই ভাইপো বা বৌমাকে একটু দেখবো, পাহাড়ি বৌমাকে। তো দর্শক, আমি কয়েকটা ছবি আর কি বলতে পারেন আপনাদের জন্যই জোগাড় করেছি, একটু দেখাবো দর্শক, এবং সে সঙ্গে আপনাদের হয়তো আরো অনেকেরই অন্য কৌতূহল আছে, যে শুনছি যে চাচা অনেকে বলছেন তাকে বাড়ির কাছের লোক ববি হাকিম, তিনি নাকি ওখানে বরকর্তা হয়েছেন, তো তার তিনি কেমন সেজেছেন দেখছি অনেকে বলছেন, তো আমি কয়েকটা ছবি দর্শক জোগাড় করেছি আপনাদের জন্য, তো আমি সেগুলোকে জাস্ট একটু দেখাবার চেষ্টা করব, বরকর্তা বৌমা দাদা ভাইপো তিনি কেমন সেজেছেন, তার গিন্নি কেমন সেজেছেন। আগে দেখুন বরকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ববি হাকিমের সাজ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু বড় করে দেখুন, ববি হাকিম দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ি লোক সেজে পড়েছেন, মাথায় পাহাড়ি টুপি, মাঝখানে মনে হচ্ছে গৌতম দেব, আরো অনেকে রয়েছেন, গলায় হলুদ উত্তরীয়, একেবারে পাহাড়ি লোক, মানে ওই টাইপের সুভাষ ঘিসিং টাইপের হয়ে গেছেন। তো যাই হোক, এইভাবে কিন্তু ওখানে দেখছি তিনি সেজে রয়েছেন ববি হাকিম, এই দর্শক দেখুন বর বউ। মুখ্যমন্ত্রীর আর এক ভাইপো আবেশ ব্যানার্জি, তার ওয়াইফ, তার নাম হচ্ছে দীক্ষা ছেত্রী, কিন্তু উনি ব্যানার্জি হবেন, আবেশ ব্যানার্জি নাকি ডাক্তার কেপিসি থেকে সম্ভবত, তো উনি ডাক্তার হয়েছেন বলা হচ্ছে, বেশি কিছু বলতে পারবো না কি হবে কি ব্যাপার স্যাপার, তো বৌমাও নাকি ডাক্তার, তার মানে ওখান থেকেই পরিচিতি, ওখান থেকেই সিদ্ধান্ত জুটি বাঁধবেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন ওখানে গিয়ে একটা অন্য গল্প, আমি পাহাড়কে ভালোবাসি সেই জন্য পাহাড়ি মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের বৌমা করে, বলেছিলেন অনেকদিন আগে, তারপরে তো এটা শুনলাম তাই হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর ভালোবাসা পাহাড় সেই জন্যই বিয়ে বিষয়টা নয়, দুজনেই ডাক্তার, সেটা আমি বেশি বলতে পারবো না, আমার মনে হচ্ছে যে ওই ওখান থেকে সম্পর্ক, সেখান থেকে পাহাড়কে ভালোবাসি বললে হয় নাকি, অভিষেকের ওয়াইফ তো থাইল্যান্ডের কানেকশন, থাইল্যান্ডকে ভালোবাসি বল সেই জন্য কি বিয়ে দিয়েছেন নাকি, তাহলে এবার জঙ্গলমহল থেকে একটা নিয়ে যান, আরো অন্যান্য কমিউনিটি থেকে সব নিয়ে যান একটা করে, সবাইকে তো ভালোবাসেন, আপনি তো বলেন আমি আমি সবাইকে ভালোবাসি, সব জায়গা থেকে একটা একটা করে নিয়ে যান দর্শক। যাই হোক, আপনারা বলছেন যে কে কে কোন ভাইপো, এই যে দেখতে পাচ্ছেন বৌমাকেও দেখছেন দর্শক, নতুন বৌমা পাহাড়ি, এটা একটা অন্য অ্যাঙ্গেলের ছবি, এটা একটু বৌমার একটু হতাশা ছবি, কেন কি জানি ওরকম পোজে হয়ে গেছে, এই যে যাকে ভাইপো বলে বাংলার মানুষ জানেন আর কি বেশি করে, অভিষেক ব্যানার্জি তার সাজ দেখুন, তার পাশেই বসে রয়েছেন তার ওয়াইফ রুজিরা ব্যানার্জি, তার সাজ দেখুন, বিয়ের সাজ কেমন, হয়তো আপনাদের অনেকেরই কৌতূহল রয়েছে যে আজকের দিনে কেমন সাজছেন,
যখন ইডিসি ভাই ডাকে তখন তো টি শার্ট ব্ল্যাক বা হোয়াইট টি শার্ট পরে যান অভিষেক ব্যানার্জি। তো বিয়ে বাড়িতে কেমন সাজছেন? হয়তো আপনাদের অনেকেরই কৌতূহল, তবে জুতোটা যা পড়েছেন দেখতে পাচ্ছেন তো, আমি জাস্ট আপনাদের নজরে আনছি, আপনাদের কৌতূহল অনেকে রয়েছে, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, চিনতে পারছেন নাকি? মুখ্যমন্ত্রীর দুই ভাই আর পাশে শান্তা ছেত্রী, ওখানকার নেত্রী। তো দেখতে পাচ্ছেন বরের বাবা রয়েছেন কার্তিক ব্যানার্জি, তাই তো নাকি? আমি ওটাই শুনেছি, কার্তিকেরই ছেলে, মানে যেটা শোনা কথা আমার। আমি ওদের পরিবার সম্পর্কে খুব বেশি জানি না। তো দর্শক, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা একটা ছবি, একটা রঙিন ছাতার নিচে আবেশ, আবেশের পাশে উনি কি ববি হাকিমের মেয়ে নাকি? আবেশের ডান দিকে হতে হতে পারে বিষয়টা। তার সামনে তো দেখতে পাচ্ছেন আরেকজন নেত্রী গেছেন ওখানে পাহাড়ে, সামনে একজনকে বিধাননগর বিষয় রাখার। তো এ হচ্ছে, এটা একটা ছবি, এই হচ্ছে দর্শক সব ছবি, কয়েকটা ছবি গোটা সাথে আপনাদের জন্য জোগাড় করেছি, দেখালাম। নতুন বর বউ, মানে বৌমা কালীঘাটে পাহাড়ি কন্যা আসছেন, এটি বিষয়। তবে আমি একটা কথা বলবো, বিয়ে যখন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে ওঠে যে শুভ বিবাহ, নতুন জীবন সুখের হোক, খুব ভালো হোক, শান্তির হোক, এটা আমরা চাই। আমরা কখনো চাই না যে এই বৌমাও কখনো আবার ইডিসি বিয়ের ডাক পাবেন, এটা কখনো আমরা চাই না। এই ব্যানার্জি পরিবারের এক বৌমাকে নিয়ে যা সব চলছে, তার জন্য মুখ্যমন্ত্রী খুব উদ্বেগ প্রকাশ করেন। তো আমরা চাইবো না যে আর কোনো ব্যানার্জি পরিবারের কোনো বৌমা এরকম এর মধ্যে পড়বেন। তবে দর্শক, আমি যেটা শুনেছি, আমি বললাম না পরিবারকে খুব বেশি চিনি না, এই আবেশ ব্যানার্জির মা নাকি কাজরী ব্যানার্জি, বিয়ের কার্ডও সেটাই দেখেছিলাম। কাজরী ব্যানার্জি মানে কলকাতার যিনি কাউন্সিলর হয়েছেন, কিন্তু তিনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন যে এফিডাভিট জমা করতে হয়েছিল নির্বাচন কমিশনে, সেখানে যে তথ্যটা সামনে এসেছিল, সময় সেবা করে, মানে উনি ওনার হাজব্যান্ড দুজনে সময় সেবা করে নাকি 13-14টা প্লটের মালিক, সেটা দেখিয়েছিলেন। তখন কিন্তু প্রশ্ন তৈরি হয়েছিল সোর্স অফ ইনকাম কি করে কি সব, আমি জানি না। তার বাইরেও আবার অন্য কারোর নামে নামে প্লট প্লট রয়েছে কিনা, আর যদি কখনো, এটা নিয়ে একটা মামলাও মনে হচ্ছে খানিকটা হয়েছিল, জানি না সেটা কি হয়ে রয়েছে, যদি কখনো আবার তাদের পরবর্তীকালে অবস্থান বদল হলে, সময় পাল্টালে, ক্ষমতাচ্যুত হলে, যদি কালীঘাটের ব্যানার্জি পরিবারের প্লট কোথায় কি রয়েছে, যদি সেই সব নিয়ে কখনো তদন্ত শুরু হয়, আর সেই সঙ্গে যদি সোর্স অফ ইনকামের ট্যালি করা শুরু হয়, আমি জানি না ব্যানার্জি পরিবারের আর কোনো বউ বা ছেলের আবার ডাক টাক পড়বে কিনা, বলতে পারবো না দর্শক। তবে আজকের দিনে থাক সেসব কথা, শুভ হোক বিবাহ, এটাই বলি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।